Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. সকল প্রশংসামান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকে অঞ্জমান আসতে পেরেছি সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার জন্য একবার দরুদ পাঠ করি সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম রওয়ান থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে একে অপরকে ভালোবাসা। আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা মুতাহাব্বুনা ফি জালালিম মানাবিরুম মিন নূর ইয়াকুতুহুন নাবিয়ুন ওয়া শুহাদাউ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মুয়াময়ান আল্লাহ তাআলা বলেন আমার মর্যাদা ও পরাক্রমের টানে পরস্পরকে ভালোবাসে তাদের জন্য রয়েছে নূরের মিম্বার। নবী ও শহীদগণ পর্যন্ত তাদের মর্যাদা দেখে তাদের ঈর্ষা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়ার নিচে আশ্রয় দান করবেন। তাদের মধ্যে একজন হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্য পরস্পরকে ভালোবাসবে এবং এই সম্পর্কের জন্য একত্রিত হবে এবং বিচ্ছিন্ন হবে। সম্মানিত উপস্থিতি পরিশেষে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরস্পরকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।